नमस्कार, আমি সোমা দে। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের সামনে নরম যে এখন সজনের লতি ডাটা হয় সেই ডাটা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে খুব পাতলা করে রুই মাছের ঝোল করে দেখাচ্ছি। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে রান্নাটা দেখে নেন। মাছের টুকরোগুলোই নুন হলুদ মাখিয়ে নিচ্ছি প্রথমে। মাছটায় নুন হলুদ মাখিয়ে নিলাম। এখানে এই যে পাতলা পাতলা করে আলু দিয়েছি, আলু বেগুন আর সজনের যে লত্তি যে পাতলা নরম ডাটাগুলো হয় সেই নরম ডাটা লত্তির আর একটু টমেটো দিয়েছি। এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ বিনা মশলাই হবে বলা যায়, কারণ জাস্ট একটু আদা ছেঁচা দিয়ে করব। খুব দরকার হলে হয়তো এক চামচ জিরে গুঁড়ো দেওয়া যেতে পারে, তাছাড়া আর কোনো রকম মশলা ছাড়াই গরমের স্বাস্থ্যকর ঝোলটা রান্না করছি। দেখে নেন, কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার আমি মাছগুলো এক এক করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিই। মাছ ভাজা তেলটার মধ্যে আমি একটু বড়ি ভেজে নিই। এবার এই তেলটার মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ছড়িয়ে দিই। কালো জিরে আর কাঁচা লঙ্কাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার সবজিগুলো দিয়ে দিলাম। লবণ, হলুদ, নুন হলুদ দিয়ে সবজিটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আদাটা পরিষ্কার করে ধুয়ে ছেঁচে নিলাম। একটু জিরের গুঁড়ো দিলাম এক চামচ, আর আদা যে ছেঁচে রেখেছিলাম সেই আদাটার থেকে অর্ধেকটা দিয়ে দিলাম। আদা বেটেও দেওয়া যাবে, আদা ছেঁচাটা দিলে সেই ছেঁচা আদার স্মেলটা দারুণ হয়। আর একটু কষিয়ে নেব। সবজিটা ভালো মতো ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দিই। ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। বড়িগুলোও দিয়ে দিলাম। এইভাবে একবার মাছের ঝোল করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। একদম স্বাস্থ্যকর হালকা পাতলা মাছের ঝোল। মাছটা আর বড়িটা নরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। মাঝে এসে মাছটা একবার করে উল্টে দিয়ে যাব। গ্যাসের ফ্লেমটা এখন একটু কমিয়ে দিচ্ছি, এতক্ষণ বাড়ানো ছিল। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ফুটছিল, মাঝে আমি এসে মাছগুলো উল্টিয়ে দিয়েছিলাম দু তিন মিনিট পরে। এবার আমি ঝোলটা প্রায় হয়ে এসছে, যে বাকি আদা ছেঁচাটা ছিল সেই আদা ছেঁচাটা দিয়ে দিলাম। এই নাবানোর সময় আদা ছেঁচা দিয়ে ঝোল দারুণ লাগে খেতে, একদম পাতলা ঝোল, খুব ভালো লাগে। এইভাবে বাড়িতে অবশ্যই একবার করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার একটা পাত্র দিয়ে একটু উপরটা ঢেকে দেবো, যাতে নাকি সম্পূর্ণ আদার গন্ধটা ধরে যায়। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে দু তিন মিনিট রাখার পরে গ্যাসটা অফ করে দেবো। হয়ে গেছে দু তিন মিনিট, এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এরকম ঢাকা অবস্থায় আরও দু তিন মিনিট রাখবো,
তারপরে পরিবেশন করব। 5 মিনিট হয়ে গেছে, 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি এটাকে খুললাম। গরম ভাতের সাথে এই মাছের ঝোলটা দারুণ লাগে খেতে, একবার করে খেয়ে দেখুন। বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে। এর সাথে এক টুকরো যদি লেবু রাখেন তাহলে আরও ভালো লাগবে এই ঝোলটা খেতে। তাহলে বন্ধুরা, মাছের ঝোল রান্নাটা নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে। তাহলে এইভাবে নিশ্চয়ই বাড়িতে করবেন। সবাই খুব ভালো থাকবেন, আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোও দেখবেন। নমস্কার।